কান্দার মধ্যে আসি মন বোঝা বুঝছুন তারা ওরা কি কইবেন কইলা না মানে একটু আমার মানে কোটলটা বাইরে গেছে ও আচ্ছা তাহলে নামাই জুলমত মেম্বরে তার দিগির যে আইডি আছে দিগির পার ডি পাক্কা করে আলতাছে আর আমরা গড়তে পারি তারি না গাড়ি লয়ে আইদুন গাড়ি এই খেদ্দা গাড়ি লয়ে আইতাছে গাড়ি কিনছুন কি আমরা রাস্তা না গাড়ি কিনুন লাগে রে বাউদামি না আরে মেম্বরে যে কইছে বালা কি কইছে আপনারে কইছে গাড়ি কিনো আমার নির্বাচন করে যদি আমরা ফাঁস করাই তারো হ্যাঁ তোমার বাড়ি মন্ত্রীর রাস্তা দেবো অল কি দিছে না হই যে দেখতেই তো আসুন এই যে গাড়ি আমি তো আসলাম এলাকাতে আত্মীয় করবার ওই যে বাদ যায়াম সব দুখালি সব পানি ভরা পানি ভরা ড্রাইভার ভাই জানি ভাই এই ঘুরিয়া যান এই রাস্তা নাই কিয়া ফ্যান সব ফিন্দা আইলাম ভাই জিনিসটা দেখে খুব হাস্যকর লাগতেছে রাস্তাঘাট নাই মিয়া আপনারা তো আসবানি পরশুন যে অন্য হানো আমরা এলাকাত পড়তাম তাইলে বুঝতাম তো মেম্বার সাইজ করুন আগে কইছে মে রাস্তা দিব হন রাস্তা দেনা গেলি গিয়া কে কে মইয়া পাওয়ারফুল হয়ে গেছে তার লগে এন্ডে যদি যায় তারা হেন্ডে যা মানে মহে মহে চায় না এটা লয়ে যাইতে শুন কই হন এটা লয়ে যাইতেছি তার বাড়ি তার বাড়ি কে খেল লাগে হন বুঝুন না না কইলে বুঝাম কেমনে আমার বাড়ি এনো আমার রাস্তা নাই ঘাট নাই মোটরসাইকেল দিয়ে আমি কি করবাম হে যে হতো এর দিকের ফাটে মন্ত্রী ফাঁকা করে আছে হে সালা কই জিনিস আমরা সালানের দরকার নাই তা তার এটা মাঙ্গা দেয় শুন হ্যাঁ মাঙ্গা দেয় তাহলে আমনে এটা আগে বুঝুন না রাস্তাঘাট না এটা মোটরসাইকেল কিনুন গেলে গিয়া মেম্বার তো আমি মিশা কথা কই বই সারা বাংলাদেশটা উন্নত করতেছে উন্নত হইতাছে দেখতেছি আমরা আর আমরা এলাকাটার মধ্যে ঠাড়া পড়ছে খালি হ্যাঁ চাইলে তোরা করে দিতে আপনার এলাকা উন্নত মেম্বর প্রতিনিধি না করে না এরম কোন ই নাই এলাকা নাই বিভিন্ন এলাকা ডাহা যায় গুলশান যায় ধানমন্ডি এটি তো পুরোনা ধুনি মানে যে কোন এলাকা যায় সব রাস্তাঘাট মনে করুন ছলিং হয়ে গেছে আরে আমরা এলাকাতে তো মেয়া রাস্তাঘাট সব পাকা করে আছে মেয়া এটি তো আমি জানি কিন্তু আমরা এলাকাতে বর্তমানে একটা ভাতর বান বউ যে ভাতর দায় একটা ঠেলা গাড়ি নিতাম এই বুদ্ধি করছে না রে ভাই এই যে আপনারা কষ্টটা দেখছেন কারবার দায় একটা মোটরসাইকেল কিনছুন যে আপনি এটার উঠ ভাই ওহান আপনার রূপে মোটরসাইকেল উঠতেছে মেয়া ভাই আরে এবারে ভোট দিন না এই যে মেম্বারের বাইক নেই জিনিস পৌঁছায় দেয় তুই আই উন্নয়ন হেইও উন্নয়ন হেইও উন্নয়ন হেইও মেম্বার হেইও এটা কোন কথা আরে বেড়া তোমরা তো বাউদা একজনের কথা দিছে যে আমি রাস্তা পাক্কা করে দেন তোমরা গাড়ি কিনো তোমরা কিনে তো গাড়ি বেড়ারে ফাঁস করেছে বেড়ার তো নির্বাচনের আগে পতল দিব ফলবন দিব তোমরা রে বেড়া তেমন মনে এলাকা তার ধান যেত না 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 হেন্দে যাই তাহলে হারা লগে লগে উন্নয়ন হেইও উন্নয়ন হেইও আসসালামু আলাইকুম মেম্বার সাহেব থই 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 আরে ইসমাইল জীবন শেষ তুমি গাড়ি কেমনে আনলা এদিকে তো কোনো রাস্তাঘাট নাই কান্দু করে হ্যাঁ কান্দু করে আনছি কে ঘটনা কি রাস্তা আগে কি কইছিলাম আপনারে যদি আমি নির্বাচনে ফাঁস করাই দেই আমারে আমার এলাকাবাসী শুদ্ধা আপনি আমার বাড়ি বন্ধুর একটা রাস্তা করে দিবেন আমার এলাকাটা আমাদের কোনো রাস্তা নাই কইছিলেন নি অবশ্যই কইছি নির্বাচন ফাঁস করে আজকে দুই বছর হয়ে যাইতেছে এক ফুড়া মাটি তো পারতেছ না রাস্তার মধ্যে বাবুরে আর টেনশন করে না সময় ভালো হয়ে গেছে বরাদ্দ আইছে কাম ধরবো আগামীতে আগামীতে কাম ধরবেন আর আমি চৈত মাসতে গাড়ি কিনে গাড়ি দান কে দেয় কান্দ লিয়ে ঘুরি তো তুমি গাড়ি এখন বাড়ি করছো গাড়ি গড়েই থাকতো দরকার নাই মেম্বার সাহেব যা ভুল করছি তো করছি আপনার দিগের ফাড্ডে মন্ত্রী ফাঁকা করে আসুন আর সাধারণ মানুষ তো একটু বাজারে যাইবো একটা ওটু দিয়া এই বাউ রাখছুন না খালি নিজের বঙ্গাটা আমাদের বর্তাছুন গাড়ি থয়ে গেলাম আপনি চালান কে আবুসে গেছে যাক
আফিত কি নাই আরে কি কমেডি গাড়ি আমার বাড়িতে তো এমনি 5-6টা দিয়ে গেছে আরো হ্যাঁ আরো 5-6টা দিয়ে গেছে এত গাড়ি আমি কই রাখনি হারার দিছে কি এই ওরকমই আর কি তোমার মতই মানে মানে রাস্তা এখনো কইরা সার্চ করতে পারি নাই আপনি কি রকম মেম্বার ডইলা আনে রাস্তা করার পারুন না এখন বরাদ্দ ডাইলেই তো আমি কইরা লাই বাংলাদেশে এরকম কোন জায়গা নাই যে উন্নত হইতাছে না সব কেন্দ্রেই উন্নত হইতাছে কিন্তু আপনি কি রকম মানুষ আচ্ছা ঠিক আছে আগামীতে তোমাকেও কইরা লাম বরাদ্দ দরকার নাই আগামীতে দিতাছুন ভাইলে আর 3 বছর ধরে ভাইলে দিতাছুন আর দরকার নাই এতে গাড়ি বুঝছুন আমি চালান গা আমনে সারা যদি অন্য একজন মেম্বার হই তুই আমরা এই ওয়ার্ডটার মধ্যে তাহলে এরকম হয় না বুঝছুন প্রত্যেকটা রাস্তা মারি হইলো ভালো হইলে সুলিং হলো করলে হলে দেখ আসসালাম আলাইকুম এই যে চলে গেলাম ওয়ালাইকুম আসসালাম একটা জাভেদ আর কি করবি গাড়িতে ইসমাইল থিয়ে গেছে রাস্তা না করাবন তো নিত না খালি বেচছে দেন বাসা লয়ে যা গাড়িটা আমি একটু বাজার যাই আচ্ছা